সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছিলাম আমরা সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু ছাব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ মঙ্গলবার আমরা দেখছি এনামুল ভাই এনামুল ভাই আসসালামু আলাইকুম বলেন কয়টা গুরু আজকে আটটা হ্যাঁ

ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা লটের প্রথম হচ্ছে এইটা আচ্ছা সুন্দরভাবে দেখাবেন আমাদের এটা হচ্ছে এক নাম্বার হাত পা লম্বা ডাই লম্বা চামড়া ঢিলা আচ্ছা মোটামুটি নিখুঁত মানের কোন ধরনের কোন খুদ নেই এক নাম্বার এটা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা লটের প্রথম নাম্বার হচ্ছে এই শার্টটা আমরা একটু দেখে নেই সুন্দরভাবে বয়সটা কেমন হবে বলেন এখন একুশ থেকে বাইশ মাসের মতো বয়স হতে পারে এইটা সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা সরে দেন এপাশে সরে দেন এটা হচ্ছে একুশ থেকে বাইশ মাসের মতো বয়স হবে প্রথম নাম্বার দর্শাল দাঁতের সরে দেন দুই নাম্বার চলে যায় এগুলো তো একটাও দাঁতালো নয় না দাদা না এটা হচ্ছে দুই নাম্বার আর দুই নম্বর আচ্ছা এটা মানে বয়সটা কম হবে না মানুষ

এটা দেখছি শিং অলরেডি হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার শিং হয়ে গেছে বয়সটা আনুমানিক বাইশ তেইশ মাসের মধ্যে বয়স হবে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতি তারপর সেটা ছয় ছয় নাম্বার হ্যাঁ সিং হয়ে গেছে সিরিয়ালের ছয় দেশাল দেশাল জাতের সিরিয়ালের ছয় নাম্বার নেকুত মানের নেকুত কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার আর এটা একটা দেশি জাতের দেশি জাতের সিরিয়াল ছয় মোটামুটি সুস্থ সবল আচ্ছা সরাই দেন দেখি পাশে এটা দেখছিলাম ছয় নাম্বার আচ্ছা এটা একটা দেশি জাতের ছয় তার পাশে এটা সাত সাত নম্বর সাত নাম্বার আচ্ছা এটা সাত এটা সাত নাম্বার এটাও সিং হয়ে গেছে এটা একটা দেশি আচ্ছা সরাই দেন সব ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা

আর এখানে বললেন কটা নিচে যাও এটা নিতে পারবে না আর এখানে কয়টা এখানে চারটা চারটার মধ্যে দুইটা দাঁত আলো দুইটা দাঁত আলো দুইটা দাঁত ফাঁস তাহলে এটা এটা কি দাঁত আলো এটা দাঁত ফাঁস সরে দেন দিকে হ্যাঁ এটা দাঁত ফাঁস আচ্ছা এগুলা রেট কত কি বললেন বলেন তো

টোটাল আটটা করুক তো দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন